মোহনগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা বেশ কিছু ক্লু এবং আমরা কিছু নাম পেয়েছি। দুইজনের নামীয় তালিকা পাওয়া গেছে যারা হচ্ছে বিরোধী দলের, এবং দুইজনকে পাওয়া গিয়েছে ভাসমান। আজকে এখানে উপস্থিত আমাদের রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, আমাদের রেলের যে সিকিউরিটি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই প্রেস ব্রিফিংটা শুরু করছি। আপনারা জানেন যে বিগত 28 অক্টোবর যে একটি সমাবেশ ছিল, সেই সমাবেশ কেন্দ্রিক নাশকতা পরবর্তী সময় দেশে যে অগ্নিকাণ্ড, আগুন সন্ত্রাস, গাড়িতে আগুন এবং রেলওয়ে আগুন, রেলওয়ে স্লিপার তুলে ফেলা, এই ধরনের নাশকতাগুলো প্রতিরোধ করতে র‍্যাব সবসময় সদা তৎপর ছিল, এবং তাদের যে রোবাস্ট প্যাট্রোলিং এবং যে কন্টিনিউ যে প্যাট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে 2-3 দিন আগে যে তেজগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, মোহনগঞ্জে যে ঘটনা ঘটেছে রেলওয়ের বগিতে আগুন দেয়া সম্পর্কিত, যেখানে ছোট্ট একটি শিশুসহ 4 জন মারা গিয়েছে। তো আমরা সব পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি, এবং ইতিপূর্ব আমরা এখন থেকে যেটি চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এবং ট্রেনকে সাধারণ মানুষ তাদের নিরাপত্তার একটি খুব একটি স্বাচ্ছন্দ্য একটি মাধ্যম হিসেবে মনে করে। তো আগুন সন্ত্রাসী যারা, তারা সাধারণ মানুষের মধ্যে এই ভয়ভীতি সৃষ্টি করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে স্লিপার তুলে ফেলে যে নাশকতা করছে, তার বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন সে অ্যাকশন আমরা জারি রাখব। আমরা প্রতিটি স্টেশনে, স্পেশালি কমলাপুর রেল স্টেশনে আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল আগে, সেই গোয়েন্দা নজরদারি আমরা আরও বাড়াবো। আমাদের যে ডগ স্কোয়াড টিম রয়েছে, আমরা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের বগিগুলোতে আমরা আমাদের সুইপিং টিম রাখছি, আমরা আমাদের ডগ স্কোয়াড টিম রাখছি, আমরা আমাদের সাদা পোশাকে গোয়েন্দা মোতায়েন করছি। তাছাড়া অন্যান্য যে ইউনিটগুলোর আন্ডারে যে বিভিন্ন রেল স্টেশন পড়েছে তারাও একইভাবে ট্রেনের বগিগুলো স্ক্যান করবে, তারা ওখানে আপনার গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এবং রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে এই কাজগুলো আমরা কমলাপুর রেল স্টেশন সহ পুরো বাংলাদেশের যত রেল স্টেশন রয়েছে সমস্ত রেল স্টেশনে আমরা এই ধরনের সুইপিং, ডগ স্কোয়াড এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা আমাদের এই কর্মতৎপরতা আরও বৃদ্ধি করব, যাতে দেশের সাধারণ মানুষ এই অগ্নি সন্ত্রাসে ভয় না পায়, এবং যারা অগ্নি সন্ত্রাস করছে তাদের প্রতি আমাদের র‍্যাবের তরফ থেকে কঠোর বার্তা হচ্ছে, এখন থেকে যে কোনো সন্ত্রাসী, সেটা আগুন সন্ত্রাসী হোক বা অন্য যে কোনো রকমের নাশকতাকারী হোক, তাদেরকে ধরার জন্য আমরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা রয়েছে সবার সম্মিলিত তৎপরতায় আমরা এই আগুন সন্ত্রাস প্রতিহত করতে পারব, এবং সামনের যে ইলেকশন রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ ইলেকশন, সেই ইলেকশনকে ভণ্ডুল করার জন্য এই বিরোধী দলগুলো যা করছে তা কঠোর হস্ত দমন করা হবে, এবং সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে নিরাপদে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য র‍্যাব সদা তৎপর এবং কার্যক্রম করে যাচ্ছে। আমরা রেলওয়ে পুলিশকে, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা সাধারণ মানুষকে এবং যারা রেলের সুবিধা নিচ্ছে তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনাদের কাছে যদি নাশকতার কোনো ধরনের তথ্য থাকে এগুলো আমাদেরকে শেয়ার করবেন, যাতে করে কোনো নাশকতা ঘটার আগেই আমরা সে নাশকতাকারীকে আইনের আওতা আনতে পারি, এবং সাধারণ জনগণের যে নিশ্চিত যে যাত্রা, সে যাত্রাকে আমরা নির্বিঘ্নে আমরা সেই যাত্রাকে নিশ্চিত করতে পারি। মোহনগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা
বেশ কিছু ক্লু এবং আমরা কিছু নাম পেয়েছি তদন্তের স্বার্থে পুরোটা যদি আমি না বলি, আমি কিছু হিন্টস আপনাদেরকে দেই। যাদেরকে আমরা পেয়েছি তাদেরকে আমরা দুইটা ক্যাটাগরি করেছি। একটা হচ্ছে তারা তাদের মধ্যে দুইজনের নামীয় তালিকা পাওয়া গেছে যারা হচ্ছে বিরোধী দলের, এবং দুইজনকে পাওয়া গিয়েছে ভাসমান। ভাসমান বলতে আমি যেটা বোঝাচ্ছি, তারা স্টেশনেই থাকে, তারা মাদকাসক্ত এবং তাদেরকে দিয়েই এ কাজগুলো করেছে, এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা সর্বমোট 4 থেকে 5 জনের নাম এবং ছবি পেয়েছি। এবং আমরা আশা করছি অচিরেই, আমরা 2-1 দিনের মধ্যে এই যে 4-5 জনকে আমরা পেয়েছি তাদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।